দর্শক সংবাদের এই পর্যায়ে রাজধানীর পোস্তা এলাকা থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী বাতেন বিপ্লব। বাতেন, পোস্তায় চামড়া বিক্রির পরিস্থিতি কি? এবং সে কারণে কিন্তু কোরবানির বেশ কিছু চামড়া আসলে রাজধানী থেকে সারা রাজধানী থেকে আসলে এই পোস্তায় আসে এবং সেখান থেকে চামড়া আসলে নবম দেওয়ার পর সংরক্ষিত করার পর এখান থেকে সাভারে পাঠিয়ে দেওয়া হয় এবং আপনি জানেন যে লালবাগ থেকে আসলে এই ক্যানারি সাভারে স্থানান্তর করার পর রাজধানীর সব চামড়া সংগ্রহের যে আসলে কেন্দ্র সেটি রাজধানীর লালবাগ পোস্তায় এবং সেখানে আমরা দেখেছি যে আজকেও বেশ কিছু চামড়া এসছে এবং চামড়ার যে দাম অত সরকার যে রেট দিয়েছে ধার্য করে দিয়েছে সেই রেটেই কিন্তু চামড়া কিনছেন বলে ব্যবসায়ী দাবি করছেন। তবে কোথাও কোথাও আমরা দেখেছি যে আসলে বিক্রেতা যারা রয়েছেন বিভিন্ন এলাকায় আসলে ব্যক্তি মালিকানাধীন যে আসলে কোরবানি গুলো হয়েছে সেখানে কিন্তু আমরা দেখে থাকি সেই চামড়া গুলোর ক্ষেত্রে কিছুটা কম দাম বলা হচ্ছে বলে আসলে অভিযোগ করা হয়েছে। তো এছাড়া কিন্তু সব জায়গায় মোটামুটি আমরা দেখেছি যে সরকারি রেটেই চামড়া কেনার দাবি করছে ব্যবসায়ীরা। অর্থাৎ এই ছিল আমার কাছে আসলে রাজধানীর প্রস্তাব অর্থাৎ লালবাগ থেকে চামড়া বেচা কেনা এবং সংরক্ষণের সবশেষ খবর।